দেরিতে হলেও শরতের শুভ্রতা সেজেছে দেশের উত্তরাঞ্চলীয় জেলা কুড়িগ্রাম ও ঠাকুরগাঁও। নদনদী অববাহিকা ও চরাঞ্চলের বাতাসে তুলার মতো উঠছে কাশফুলের পাপড়ি। ঠাকুরগাঁও প্রতিনিধি এটিএম শামসুজ্জোহার তথ্য ও ভিডিও চিত্রে। কুড়িগ্রাম থেকে শ্যামল ভৌমিকের রিপোর্ট। এবারের বর্ষায় দফায় দফায় বন্যার কবলে পড়েছে দেশের উত্তরাঞ্চলীয় জেলাগুলো। এজন্য পঞ্জিকায় আগেই শরত এলেও প্রকৃতিতে সেজেছে দেরিতে। কুড়িগ্রাম এবং ঠাকুরগাঁয়ের নদ নদী ও খাল বিলের পার কাশবনে ভরে উঠেছে এখন। কুড়িগ্রামে কোনো বিনোদন কেন্দ্র না থাকায় মানুষজন এই কাশবন দেখতে আসে। পরিবেশটা খুব মনোরম আমার কাছে মনে হয়, এই জন্য আমি দেখতে আসি। প্রত্যন্ত চরাঞ্চলে আসলে সাদার সমারোহ, এটা দেখে আসলে খুবই ভালো লাগছে, যে মন চাচ্ছে যে পরিবারকে নিয়ে আবার ঘুরতে আসব। জেগে ওঠা বালুচরে প্রকৃতিগতভাবে বেড়ে ওঠা কাশফুল শুধু সৌন্দর্যের খোরাক নয়, গৃহস্থালীর নানা কাজের পাশাপাশি কাশের খড় বিক্রিতেই চলে অনেকের সংসার। বরিশালের লোক নিয়ে যায়, ঢাকার লোক নিয়ে যায় ওখানে পানের আড়তে দেয়, আমরা ভালো দামে কাশিয়ে বিক্রি করি, 7,000 টাকা 6,000 টাকা 1,000 বিক্রি করি। এই এরকম 5-7 বিঘে মাটির মধ্যে খেয়ার দিয়ে কোনো রকম বেচাই, 1,000 6,000 5,000 4,000 এইরকম করি। পূর্ব দিকে ভাঙে যায় বা ভালো জমি এই জায়গা, তাই বিনি চাষে কাশিয়ে খের হয়। এরা বন্যার অভাবে আমার মানুষ না, নির্বাহ মানুষ সেগুলো নিয়ে যায় কাশিয়ে কাটিয়ে নিয়ে যায় গরু বাছুর বাঁচাই। কাশবনের ওষুধি পাওয়ার প্লান্টের বর্জ্য পরিশোধন এবং লেখার কাগজ তৈরি সহ নানা গুণ রয়েছে। কাছ থেকে উন্নত মানের লেখার কাগজ এবং ছাপার কাগজ তৈরি করা হচ্ছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যে কয়লা চালিত যেগুলো পাওয়ার প্লান্ট আমরা স্থাপন করতেছি, এই কয়লা চালিত পাওয়ার প্লান্টের যে বর্জ্যগুলো, এই বর্জ্য পরিশোধনে কাশের গুরুত্ব অপরিসীম। তবে বৈশ্বিক উষ্ণতা আর জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের ফলে প্রকৃতি ধীরে ধীরে তার চিরায়ত রূপ হারাচ্ছে। নদ নদীময় কুড়িগ্রাম জেলার বিস্তীর্ণ চরাঞ্চলের প্রতি বালুজমির এই কাশবন শুধু সৌন্দর্য আর অর্থনীতির কাজে আসে না, এই কাশবন প্রতি জমিকে আবাদি জমিতে পরিণত করার বিশেষ ভূমিকাও রাখছে আর ভারসাম্য রক্ষা করছে পরিবেশ ও প্রতিবেশের। কুড়িগ্রাম থেকে শ্যামল ভৌমিক, চ্যানেল আই।